আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক নতুন টপিক নিয়ে এসেছি। আসলে আপনারা যারা ব্রডব্যান্ড ইউজার, এখন ব্রডব্যান্ড সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। তো আমরা যখন ব্রডব্যান্ড চালাই তখন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আউটসাইডাররা এন্ট্রি করে, বহিরাগতরা প্রবেশ করে ইল্লিগেল ওয়েতে, অবৈধভাবে হ্যাক করে, পাসওয়ার্ড হ্যাক করে বা যেটাই করুক, পাসওয়ার্ড জেনে বা না জেনে যেটাই করুক, অবৈধভাবে কিন্তু এন্ট্রি নেয়। তো আপনি সেই সমস্ত মানে ইলিগ্যাল যারা এন্ট্রি নিচ্ছে তাদেরকে ব্লক করবেন কীভাবে, সেই সংক্রান্ত আজকে ভিডিওটি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো চলুন শুরু করি আমরা আজকের মেইন টপিক। তো প্রথমে আমরা গুগল ক্রোম, আমি আজ কম্পিউটার থেকে দেখাচ্ছি, তো মোবাইল থেকেও কিন্তু সেম প্রসিডিউর অবলম্বন করে আপনারা করতে পারেন। যদি জেনারেল ভিউতে আপনার সমস্যা হয় তাহলে আপনারা ডেস্কটপ মোডে করবেন, যদি আপনার মোবাইল থেকে করতে চান, কিন্তু প্রসিডিউর সেম। তো চলুন আমরা প্রথমে অ্যাড্রেস বাই লিখব গুগল ক্রোমের, টিপিলিঙ্ক লগ ইন, টিপি লিঙ্ক লগ ইন, এলওজি আইএন। তো টিপিলিং লগ ইন করে যদি আমরা ইন্টার দিই, দেখবেন তিন নাম্বারটি যেটা আসছে, ট্রাইং টু কনফিগার দ্য রাউটার, এটা দেখবেন তিন নাম্বার অপশনটা মনে রাখবেন, ট্রাইং টু কনফিগার দ্য রাউটার টিপিলিং, এটাতে যদি ক্লিক করেন তো অবশ্যই কিন্তু দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু এন্ট্রি করবেন। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিয়েছি। সরি, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন দেবেন। দেখা এটা মেইন হচ্ছে ড্যাশবোর্ড টিপি লিঙ্কের। তো এইখানে কিন্তু আমাদের আসল কার্যাবলী সম্পাদন করতে হবে। তো চলুন আমরা এখন প্রথমে দেখেন লেফট সাইড থেকে কতগুলো মেইন মেনু আছে, সেখান থেকে আমরা DHCP অপশনটাকে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন নিচে কতগুলো অপশন আছে, তার মধ্যে আমরা DHCP ক্লায়েন্ট লিস্টে আগে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখেন আমার এটা বাসার আমার ব্রডব্যান্ড, দেখেন একজন অবৈধভাবে ইলিগালি এন্ট্রি নিয়েছে। ভাবছি যে এই সংক্রান্ত আজকে একটা ভিডিও করবো, যেহেতু একজন এন্ট্রি নিয়ে নিয়েছে আমার পার্শ্ববর্তী বাড়ি, যাই হোক ইলিগাল ওয়েতে এন্ট্রি নিয়ে নিয়েছে, সেটাকে আমরা লাইভ একেবারে ব্লক করব। তো দেখেন ইনফিনিক্স হট 10 প্লে, এটা কিন্তু আমি জানি ইনফিনিক্স এটা সে চালাচ্ছে, তো এইটাকে আমরা আজকে ব্লক করব। তো প্রথমে আমাদের কী করতে হবে, তার ম্যাক অ্যাড্রেসটি দেখেন, এই যে তার পাশে ম্যাক অ্যাড্রেসটি আছে, এবং যে ডিভাইসটিকে আপনি ব্লক করতে চান তার ম্যাক অ্যাড্রেসটি আপনার প্রথমে কপি করতে হবে। কী করতে হবে, কপি। এখন এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিক মানে কি, একটা বিশেষ দ্রষ্টব্য আছে এখানে, যে আসলে এখানে কিন্তু যদি আমি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে ব্রাউজ করে থাকি কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট মাউস দিয়ে কপি করতে পারবেন না। তাহলে কী করতে হবে, সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। আর যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে কী করতে হবে, তাহলে প্রথমে আপনার আগে এভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন যে গুগলে যাওয়ার জন্য একটা অপশন বের করেছে, মানে গুগলে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়েছে, বা নিচে এই জাতীয় ম্যাক অ্যাড্রেসটি গুগলে যাওয়ার জন্য একটা সাজেস্ট করছে। তখন আপনার গুগলে চলে যাবেন, গুগলের থেকে যখনই গুগলে যাবেন তখনই দেখবেন যে গুগলে অ্যাড্রেস বার থেকে এটা আপনার ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন। তো আমাদের কিন্তু কপি করা হয়ে গেছে, কন্ট্রোল সি দিয়েছি আমরা। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়েছি। এখন আমরা কোথায় যাব, দেখবেন আমার কিন্তু ডুয়াল ব্যান্ড, আমার ইয়াটা কি ডুয়াল ব্যান্ড রাউটার, দেখেন আমার রাউটারটির নাম উপরে দেখাচ্ছে ডুয়াল ব্যান্ড, তার মানে কি 2.4 GHz এবং 5.5 GHz দুটোই চলে কিন্তু আমার। হ্যাঁ, তো আমার কিন্তু নেটওয়ার্ক ইউজ করছি সে 2.4 GHz-এর। আপনাদের রাউটার যদি ডুয়াল ব্যান্ডের হয় তো আপনি আপনারা দেখে নেবেন যে আসলে সে কোন ইয়াটা ব্যবহার করছে। তো সাধারণত মোবাইল থেকে যদি অ্যাক্সেস নেয় তাহলে কিন্তু সে মানে মোবাইল ব্যবহার করে যদি অ্যাক্সেস নেয় তাহলে কিন্তু সে 2.4 GHz-এতে যাবে। তো এইখানে আমরা এখন ওয়ারলেসে 2.4 GHz-এ যাব। এইখানে যাওয়ার পর এখানেও কিন্তু দেখবেন তার নিচে কতগুলো আছে অপশন আছে। তো আমরা যেহেতু ম্যাক ফিল্টারিং দিতে, ওয়ারলেস ম্যাক ফিল্টারিং মনে রাখবেন, ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে এখানে আরেকটা ম্যাজিক আছে কি, সেটা হচ্ছে ইনেবল আর ডিজেবল একটা অপশন আছে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং। আমি কিন্তু ইনেবল করে নিচ্ছি, আপনাদের যদি প্রথম হয়ে থাকে, আমি কিন্তু এর আগে একটা সেটকে
মানে ব্লক করেছি দেখেন রিয়েলমি সি 11 হ্যাঁ এটা কিন্তু আমি ব্লক করে রেখেছি যার কারণে আমাকে কিন্তু এই কাজটা আগে করে ফেলেছি আমি এই কাজটা আগে করার কারণে আমাকে এখন এখন কিন্তু আমাকে আর কিছু করতে হচ্ছে না মানে এখানে আপনাদের করতে হবে কি করতে হবে ইনেবল করে নিতে হবে ইনেবল করার সঙ্গে সঙ্গে হয়তোবা আপনার নেট লাইনটি চলে যেতে পারে তো ঘাবড়াবার কিছু নেই পুনরায় রাউটার সেট আপ নেবে আলটিমেট অটোমেটিকভাবে আবার কিন্তু কী হবে রাউটার বন্ধ হয়ে আবার কী হবে অটো কানেক্ট নিয়ে নেবে তো একটু ওয়েট করতে হবে যদি এরকম ঘটে থাকে নাও ঘটতে পারে জাস্ট আমি একটা প্রিকশন্স দিলাম আপনাদের তো আমরা এখন যেহেতু আমাদের সব কিছু রেডি করা আছে জাস্ট আমরা যেহেতু আমরা একটা ডিভাইসকে ব্লক করব আমরা আরেকটি ডিভাইস অ্যাড করব তো এখানে অ্যাড নিউতে ক্লিক করব হ্যাঁ অ্যাড নিউতে ক্লিক করার পর যেহেতু আমি মোবাইল কম্পিউটার থেকে চালাচ্ছি সেহেতু আমি এখানে কার্সারটা রাখবো রেখে কন্ট্রোল ভি দেবো হ্যাঁ দেখেন চলে এসেছে ম্যাক অ্যাড্রেসটি চলে আসে এখানে কিন্তু ম্যাজিকটা আপনার মনে রাখবেন আপনারা কিন্তু পেস্ট করবেন মোবাইল দিয়ে হলে কী করবেন পেস্ট করবেন আর ডিসক্রিপশনে দিতে হবে কি অবশ্যই সেটটির নাম দেবেন তো আমার সেটটির নাম হচ্ছে ইনফিনিক্স তাহলে আপনাদের মনে থাকবে যে কোন কোন সেটকে আপনারা ইয়া করেছেন তো ইনফিনিক্স দিলাম যে কোনো একটা নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি ইনফিনিক্স দিলাম আর এদিকে তেমন কোনো কিছু করার দরকার নেই এদিকে তেমন করার দরকার নেই জাস্ট এখন সেভ দিলেই হবে দেখেন আমার কিন্তু দুটো সেট কিন্তু কী হয়ে গেল ব্লক হয়ে গেল দেখেন যে ইনফিনিক্স সেটটা কিন্তু চলে এসেছে তো ডিয়ার ভিউয়ার্স আমরা কিন্তু এইভাবেই আসলে ব্লক করতে পারবো সে কিন্তু কানেক্ট করতে পারবে না দেখাবে যে ওয়্যারলেস দেখাবে যে ওয়াইফাই কানেক্ট হয়েছে বা কানেক্টেড কিন্তু সে ঢুকতে পারবে না কোনো সাইডে ঢুকতে পারবে না এটা একবারে পরীক্ষিত আমি এর আগে যেহেতু যে রিয়েলমি সি 11 দিয়ে দেখেছি যে আসলে কাজ করে আর কাজ করবে না কেন আমরা টিপি লিঙ্কের কিন্তু মেইন ওয়েবসাইট ঢুকে কিন্তু এসব কন্ট্রোল করছি তো কাজ করার কথা অবশ্যই কাজ করে 100% কিন্তু এতে কোনো সন্দেহ নয় দের ইজ নো ডাউট তো আজকে এ পর্যন্ত আমার পরবর্তী ভিডিওগুলো বা আপকামিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম